কখন তুই সকার পানি দিয়া তোর মার জন্য দোয়া করবি এমন কোন রাত নাই তোর ইলিয়াসুর রহমান জিহাদি বন্ধু মার জন্য কাঁদে না তোর মা রংপুর দিনাজপুর কুড়িগ্রাম শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ কেরানীগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর রংপুর তোর মা কোথায় ঘুমায় রয়েছে আমি জানি না শুধু দুই নয়নের পানি দিয়ে শুধু আমার আল্লাহর খুশি করবি দাদা ভাই পুলিশ জিজ্ঞেস করে তারপরে মায়ের কেমনে জবাই দিলি স্যার আমি আমার মায়ের বুকের পরে যখন বৈশা পড়ছি আমার মা বলে বাবারে আমি জানি তুই আমার জবাই দিতে পারবি না এই দেখ আমার চোখের মধ্যে তোর জন্য পানি স্যার এই কথা বলার সাথে সাথে আমি আমার মায়ের চোখ দুটো বাঁধে ফেলছি যেন আমার মার আমার দিক তাকাইতে না পারে এরপরে জিজ্ঞেস করে কি করলি স্যার আমি চোখ দুইটা যখন মায়েরে বাইন্দা ফেলছি আমার মা বুঝা ফেলছে আমার ঠিকই জবাই দিবে তখন আমার মা কি বলছে জানেন স্যার কি বলছে বাবা আনোয়ার রে আমি বুঝছি তুই জানোয়ার হয়ে গেছ বাবা আনোয়ার তুই জানোয়ার হয়ে গেছ তুই তো আমার জবাই দিয়েই ফেলবি কিন্তু আমি মরার আগে একটা রিকোয়েস্ট করে যাই রে বাবা কি রিকোয়েস্ট পুলিশ জিজ্ঞেস করে স্যার শুনবেন আমার মা কি বলছে কি আমার মা আমারে বলে বাবা আমার চোখের বান্ধনটা সরায় দে কইখা আমি তোর মরার আগে একটু দেখে যাই বাইজিদ বুঝতাম আমি 400 পুরুষের উত্তর দেয় মায়ের দুয়ার কারণে ভাই তুইও জান্নাত জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতের কদম দিতে পারবি এখন শুধু দুই নয়নের পানি দিয়ে কাঁদবি আমি যখন নুরুল কোরআন মাদ্রাসার অফিসে বইয়াছিলাম একটা যুবক আমার হাত ধরে বলে জেহাদি হুজুর আপনি সরাইল একটা মসজিদ বানাইতেছেন 3 কোটি টাকা চলে গেছে আমি ফেসবুকে দেখছি ও বাজান আমি ইলিয়াসুর রহমান জেহাদি গুনাগার মানুষ আমি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে বাবা সরাইল ক্লাবের সাথেই দেখবো একটা মসজিদের জায়গা কিনছি এই পর্যন্ত আমার মসজিদে 3 কোটি টাকা চলে গেছে বাবা আমি কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্টও চাইয়া লই নাই 3 তলার কাম চলতেছে আমার মসজিদের এই জামিয়া নুরুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মুসলিম উদ্দিন সিরাজি আমার মসজিদে জুমা পড়ায় গো বাবা দেইখা আইসো এই পর্যন্ত আমার ঘাম ঝরণ পয়সা আমার বাড়ি বেচা পয়সা দিয়ে মসজিদ করছি কেন মসজিদ করছি জাননি আমার জনম দুঃখিনী মা বলছিল গোপালগঞ্জের জমিনে বসে ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস্তে বাবা একটা মসজিদ বানায় সামান নবী বলছে যারা মসজিদ বানাবে মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর ঘর যারা বানাই দিবে আল্লাহ তাদের জান্নাতে ঘর বানাই দিবে এই আমার কারণে গঞ্জ কালীগঞ্জের খেজুর বাগের সাত পাখির বাইরে কোথায় গেল আমার মা এই 7 পাকিতে 5 তলা 6 তলা 7 তলা কালীগঞ্জ 7 তলার তলা বিল্ডিং এর মালিক আছে বাবা তুমি যখন আগে ইসলামপুর অথবা আলম মার্কেটে ব্যবসা করার জন্য দোকানটা খুলতে যাওয়া তোমার মা বলতো বাবা একটু সকালে সকালে আসিস আজকে তুমি রাইতে 1টা 2টায় বাসায় আসো কেউ ঢাই কেউ জিগায় না বাবা এত দেরি হইল রাত যদি 2টা বাজত তুমি টাকা দিয়ে গেছো পয়সার জন্য রংপুরে মার বংশ মা আসতে একটু দেরি হবে বাজান বাসার সবাই ঘুমায় একজন মাত্র দরদি ঘুমায় না গো বাবা তার নাম হলো জনম দুঃখিনী মা
যুবক বাইরে এখন দুই নয়নের পানি দে আমার আল্লাহরে বুঝায়া খ পুলিশ জিজ্ঞাসা করে কেমনে তোর মায়েরে সাকুডা ঢুকায়া দিলি গলার মধ্যে স্যার আমি আমার মায়ের চুলগুলা পারায়া ধরলাম এরপর আমার মায়ের গলার মধ্যে যখন সাকুডা ঢুকায়া দিলাম আমার মা গরু জবাইদের মতো গ্যাগ রাইতেছে এ আমার কেরানীগঞ্জের যুবক পৃথিবীতে একটা দরদির শূন্য স্থান পুরা করতে পারবি না সে হলো মা এবার তুই তোর মায়ের জন্য বাবার জন্য দুই নয়নের পানি দিয়া আমার আল্লাহর একটা প্রাণ খুলে ডাক দেখো বাবা যখন পুলিশ জিজ্ঞেস করে তোর মায়ের জবাই দিলি কেমনে ক স্যার আমি সাকুডা ঢুকাই দেওয়ার সময় আমার মা গরু জবাই দেওয়ার সামনে গ্যাংরাইতে থাকে গ্যাংরাই স্যার আমি আমার মায়ের বডির থেকে মাথাটা আলাদা করে দিলাম স্যার আমি আস্তে আস্তে করে ঠান্ডা মাথায় খুন করিয়া আমার মাথায় কোনো কিছু কাজ করতে ছিল না যুবক এখন একটা শিক্ষার মার ভিতরে আমি বন্ধু বানাবো বাহাদুরি করিস না ভাই বাহাদুরি করিস না সব বাদ দে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহরে বন্ধু বানাই আমার নবীরে বন্ধু বানাই কবরে যা কবরটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে এই আল্লাহর এই বান্দা আব্দুল্লাহ কয়েক কদম যাইবার পরে মালাকুল মওত হাজির চলে গেল দুই গ্রুপের ফেরেশতা আসছে কারণ মরার পরে দুই ছেলের ফেরেশতা আসবে তোমার কাছে আমার কাছে আসবে তোমার কাছে আসবে একটা হলো মুনকার নেকি আর একটা নেককার নেকি কষ্ট হইতেছে মাত্র পাঁচটা মিনিট তাহলে আমার দিক তাকাইয়া দুই ফোঁটা পানি লেবু রসের মধ্যে ছেড়ে দাও দুই গুরু বাড়ছে ফেরেশতারা মুনকার আর নেককার এক গুরু ভাইয়া টান শুরু করছে তার রুহুরে নেককার কয় চুপ কইটাম দেশ আরে বেটা 101টা মারছে সেঞ্চুরি অলবা চুপ তোর কাছে ফাইল আছে কেসের ফাইল আছে 101টা কিন্তু আমার কাছে আছে মাত্র একটা আল্লাহ আকবার বললেন না তোর কাছে মার্ডার কেসের ফাইল হলো 101টা আর আমার কাছে আছে একটা তুই কি ভুলে গেছ 101টা অন্যায় করলে 101টাই লেখা হয় আর একটা নেক আমল করলে 70,000 সওয়াব হয় এটা ভুলে গেছ তুই কই না চুপ আরে টান দিবি না ওরে জান্নাতে লয়ে যাবে দুইজনের টানাটানিতে লেগে গেছে জ্বর গা দুই ফেরেশতার মধ্যে এটা আমার বাপের বানানো কথা না বনি ইসরাইলের ঘটনা বুখারীর হাদিস বেটা মুসলিম শরীফের লম্বা চওড়া হাদিস দুই গ্রুপে লাগছে গ্যাঞ্জাম এক গ্রুপকে নিয়ে যাব জান্নাতে আর এক গ্রুপকে নিয়ে যাব সিজ্জিনে জাহান্নামে বাজান দে ইন দি মিন টাইমে মাসকান থেকে প্রতিপক্ষ একজন ফেরেশতা আসছে নাম তার ইসমাইল কি নাম ইসমাইল জোরে কয় ইসমাইল নাম কি আরো জোরে নাম কি সে প্রথম আসমানের দারোয়ানের নাম ইসমাইল সাতটা আসমানের সাতজন ফেরেশতা আছে দারোয়ান প্রথম আসমানের ফেরেশতার নাম হলো ইসমাইল কি নাম দ্বিতীয় আসমানের ফেরেশতার নাম হলো বুহাইল তৃতীয় আসমানের ফেরেশতার নাম হলো উজাইল চতুর্থ আসমানের ফেরেশতার নাম হলো আজরাইল পঞ্চম আসমানের ফেরেশতার নাম মালাক ষষ্ঠ আসমানের ফেরেশতার নাম হলো উদ্রাইস মারহাবা বলতে পারলেন না এই সাত আসমানের ফেরেশতার নামগুলা মাঝে মাঝে মুখস্থ করে পড়ো তোমার বুকের উপরে কেউ গুলি ঠেকায় গুলি করলো বড় গুলিতে ভেদ হবে না এই ফেরেশতাগুলো এত বরকতপূর্ণ ফেরেশতা যার কারণ মারহাবা একবার সপ্তম আসমানের ফেরেশতার নাম হলো মিকাইল ওই ইসরাফিল মিকাইল ওই মিকাইল না ওর নামই মিকাইল ওর ডিউটি খালি দারোয়ানের ডিউটি করা তো ইসমাইল ফেরেশতা দৌড়ে এসে কি হইছে রে তোকে দুইজনের মধ্যে কই দুইজনের মধ্যে আর কি হইব বেটা টানাটানি লাগি গেছে গা আমার কাছে হের মামলা হলো 101টা আর হের কাছে বলে একটা কই সব বাদ দে আমি ডিসমিস করায় দেই জোর করে মারহাবা মারহাবা কই কেমনে করবি কই এই দেখ করায় দেই
এই লোকটা একশো একটা খুন করছে না, কয় হ্যাঁ, তওবা করতে যাইতেছিল, কয় হ্যাঁ। কেউ যদি তওবা করতে যাওয়ার সময় মন দিয়ে তওবা করে, তুবু ইলাল্লাহি তওবাতান নসুহা, আর জীবনে অন্যায় করবে না, আল্লাহ তার অন্তরের উপরে ভিত্তি করে সব গুনাহ মাফ করে দিবে। এখন ওই লোকটা ওই মন নিয়ে কত দূর গেছে এইটা মা, যদি তার বাড়ির ঠিকা ওই তওবার হুজুরের জায়গাও যদি বেশি হয় এক কদম, যে বেশি আগায় গেছে তার বাড়ির ঠিকা, তাহলে জান্নাতে যাবে। আর যদি অর্ধেকের কম যায় তাহলে জাহান্নামে। বাজান এবার একটা আওয়াজ দেন, কারণ কেমন আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরার রহিমা। বান্দা জীবনে কত অন্যায় করবি যদি সঠিক ভাবে তওবা করস, আমি আল্লাহ তোর জীবনে সব গুনাহ মাফ করে দিব। সঠিক ভাবে তাকাই দিকে, দেখো সঠিক ভাবে তওবা করার লেগে সে কত দূর গেছে। বাজান রে আমার আল্লাহ কি করে দেখেন, ফেরেশতারা মাপতাছে ফিতা দিয়া, যখনই মাপতাছে মাপতে মাপতে বাবা, কারণ সে তো মাত্র কয়েক কদম যাইবার পরে বাড়ির থেকে মারা গেছে, তার তো বাবা পাপের দিক দিয়েই বেশি, কিন্তু আমার আল্লাহ জমিনকে বলে দিছে তাবিলাল আরদে, এ জমিন আমার পাগল খালেস তওবা করার জন্য বাড়ির থেকে পাগলের মতো দৌড় দিছিল, পাগলের মতো দৌড় দিয়া সাত পাখি মা পিলে নুরুল কোরআন মা মাদ্রাসার মা মিলে গেছিল। ও জীবনে অনেক অন্যায় করছে, আর 60-70 বছর অন্যায় করছে, নুরুল কোরআন মাদ্রাসার মা মিলে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ নিছে ওই চোখ দিয়ে সাইয়ে সাইয়ে দেখছে, আর মনে মনে নিয়াত করছে আমার যদি একটা আল্লাহ সন্তান দেয় আমিও কোরআনের হাফেজ বানাবো। ওই মাহফিলে বসে নিয়াত করে ফেলছে মুসলিউদ্দিনের মাদ্রাসায় পড়াবো, আমি আল্লাহ ইলিয়াস রহমান জিহাদির মাহফিলে বসে দেখছি ও বয়ে বয়ে কাঁদছে, ও 60 বছর কি গুনাহ করছে আমি দেখব না, আমি আল্লাহর ডাক দিছি ওর জীবনের গুনাহ মাফ করে দিছি। আমার আল্লাহ জমিনকে টান দিয়া নেকের দিকে বলায় দিছে, আল্লাহ পারে কি পারে না, জোরে বলো পারে কি পারে না। তাহলে ভালো কাজ করলে লাভ না লস, জোরে কা বাজান এবার আমার দিকে তাকাও, আল্লাহর এই বান্দা চলে গেল জান্নাতে, আরো জোরে কন। ওই খ্রিস্টান পাদ্রি বারবার বলতাছে উম্মতে মুহাম্মদ এই মজলিসের মধ্যে ঢুকছে, বাজানরে যখনই ঢুকছে বাইজিদ বুস্তামি তখন ওই মাহফিলে বসা, ইনদিমিন টাইমে তালাশ করা শুরু হয়ে গেল, দেখো কোথায় বাইজিদ নামে লোক আছে, ও বাজান তালাশ করে বের করলো, বাইজিদ পাদ্রির সামনাসামনি বসা, একটা একটা করে প্রশ্ন করতে করতে 400 প্রশ্ন করছে, জোরে 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 জোরে, পৃথিবীতে এমন কি আছে একের কোন দুই নাই, বাইজিদ বলে এই প্রশ্নের উত্তর দিলেই তো খান খান হয়ে যাবে। বাইজিদ বুস্তামি বললেন দুনিয়ায় এমন সংখ্যা আছে যার একের কোন দুই নাই, তিনি কে? খ্রিস্টান পাদ্রি কয় হ্যাঁ হ্যাঁ,
তুমি আমার 400 প্রশ্ন করছো উত্তর দিছি তোমার আমি একটা প্রশ্ন করি কি কুত্তা গেউ গেউ করে ও কি কয় আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ তুমি তো আমার 400 প্রশ্ন করলে উত্তর সঠিক আছে কয় হ্যাঁ তা তুমি কও কুত্তা যে গেউ গেউ করে কুত্তার গেউর গের মধ্যে কি কয় কুত্তা তাই কও খ্রিস্টানের পাত্রে মাথা নিশ্চিত দিক দিয়ে বলে যদি আমি এই কথা বলি আমি আর আমার এখানে থাকতে পারবো না তোর দলে চলে যেতে হবে কিন্তু উত্তর তো দিতে পারতাছে না উত্তর দিতে পারতাছে না মাথা নিশ্চিত দিক দিয়ে বলতেছে ও বস কি আপনি উত্তর দেন কুত্তা যে গেউ গেউ করে কি বলে আমি যদি বলি তখন সবাই তলে এক বাক্যে বাইজিদ বুস্তামির পক্ষে চলে যেতে হবে জোরে 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 খ্রিস্টান পাদ্রির এই কথা শুনিয়া সবাই বলে যদি এক কথার 400 প্রশ্ন করছেন 400 প্রশ্নের উত্তর বেড়া একা দিছে আর তোমারে একটা প্রশ্ন করছে সেটা দিলেই যদি আমরা তার পক্ষে যাইতে হয় তাহলে জামু তুমি এক প্রশ্ন যদি ধরা খেয়ে যাও তো তোমার সাতার খোদা উড়া ধরা খাওয়া ঠিক তোমারটা ধরা খাওয়া বুঝে লাইছ আমরা অতএব এখন তুমি ক তুমি যাইবা কি না কয় আর দেরি করে লাভ নাই বাইজিদেরটাই সত্য সাড়ে ছয় হাজার খ্রিস্টান পাদ্রী হাতে মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বাজান দেবার আমার দিকে তাকানার দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাইয়া কন এই বাইজিদ বস্তামির এত বড় ক্ষমতা কে দিল বাবা বাইজিদ বস্তামি এক গিলাস পানি লয় আমার বালিশের কাছে দাঁড়াইছিল মা মা গো সারা রাত মাঘ মাসে শীতের মধ্যে বাইজিদ পানি লয়ে দাঁড়াই রইছি মা ও মা তুমি পানি খাইয়া কলিজাটা ঠান্ডা করো গো মা বাইজিদের মা দেখে গিলাসটাও ঠান্ডা আমার বাইজিদের হাতটাও ঠান্ডায় কাঁপতাছে দশ বছরের বাইজি হাতটা যখন এইভাবে কাঁপতাছে খেতার মধ্যে মা বুকের মধ্যে নিয়া খেতার মধ্যে নিয়ে চাইবা ধরে হাতটা তুলছে মালিক রে আমার বাইজিদ রে তুমি এমন এনে দান করবা পৃথিবীর এমন কেউ নাই যেন আমার বাইজিদ রে যারা পরিমাণ ঠগাইতে পারা যুবক স্বাস্থ্য পরিষ্কার উত্তর বাইজিদ বুস্তামি দিছে কেন দিছে জাননি একমাত্র মায়ের দোয়ায় রে বাবা আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ভাই আজকে যুব সমাজ মায়েরে বকে বাবারে বকে ওই যে রংপুর পাটগ্রামে একটা ছেলে নেশা করিয়া ইয়াবা খাইয়া দুই ধারে ধারালো একটা চাকু কিনে নিয়ে আসছে মায়েরে দুপারে বলছে মা ইয়াবা খাবো টাকা দে মা বলে আমি রোজা নামাজ করি তোরে কোনো টাকা দিব না যুবক এখন চিল্লাবি আর কানবি আমার মতো কার জানো মা নাই রে ভাই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই এই ইলিয়াসুর রহমান জেহাদির কথায় তোরা বইয়া বইয়া কান দোষ আমার মতো বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে কণ্ঠের বক্তা আছে কিন্তু সারা বাংলাদেশে আমার মতো কান্দনি বক্তা কম আছে বাবা কেন জানি আমার সাথে আমার বাইজিদ বুস্তামির মতো মায়ের দোয়া আছে বাবা এই কথা কইছটাই এই একটা বলবি না ফিরাই দে 5 মিনিট একটা বলতে দিবি না চুপ চুপ এই বেড়া নড়তে দিবি না ডুবতেও দিবি না নড়তে দিবি না অনেক খারাই তারাই আল্লাহ হেদায়েত নসিব করুক দরকার আমিন আর রাসূল বলেন আমিন
এখানে মুমতাজ আলী যে 3 ঘন্টা কারাইতে কি হাঁটাচলা করতে চুপ করে দাঁড়ায় থাক 5টা মিনিট একসাথে বলেন জমিনের মালিক কে আল্লাহ আরো জোরে বলেন কে তাকাও এইদিকে ইলিয়াসুর রহমান জিহাদি তোমাদেরকে দুইটা পাও ধরে বলে দিয়ে যায় ওই পাট গ্রামের যুবক দুই ধারে একটা চাকু লইয়া মায়ের জবাই দিতে আইতাছে পুলিশ জিজ্ঞাসা করছে তোর মায়ের জবাই দিলি কেমনে বল স্যার আমি দুইটা ইয়াবা খাইছিলাম দুইটা ইয়াবা যুবক আয় তোর পাও দিলে ধরছি জীবনে কোনদিন নেশা করিস না ভাই নেশার টাকা দিয়ে তুই দরকার হয় আপেল কমলা কিনে খাস ওই টাকা কোনদিন নেশা করিস না ভাই নেশা করলে মানুষ জানোয়ার হয়ে যায় ওই লঞ্চের ভিতরে বাইরে কত কত যুবক আছে বিয়ার উপযুক্ত তারা পুইরা ছাই হয়ে গেছে তোর জীবনের গ্যারান্টি নাই সব বাদ দে এখন খালেস তওবা করবি টাকাই দিকে দুই দারে ধারালো তরবারি আইনা চাকু আইনা পুলিশ জিজ্ঞেস করে কেমনে জবাই দিলি কয় স্যার আমি রাত 11টার সময় ইয়া দেখি আমার মা ঘুমাইতাছে আমি আইয়া প্রথম আমার মার পাও দুইটা বানছি এরপরে কি করলি মা লাভ দিয়ে উঠতে গেছে মার হাত দুইটা বানছি এরপরে মা মুসরাই উঠতে গেছে মার বুকের উপরে বইছি স্যার বুকের উপরে বইয়া মার চুলগুলারে শক্ত করে পাড়াই ধরছি এরপরে কি করলি স্যার চাকুটা বাইর করে যখন মার চোখের সামনে দিয়ে আমি ঘুরাই তখন মা বলে বাবারে আমি জানি তুই আমারে জবাই দিবি না তুই আমারে ভয় দেখাইতেছিস নিশার পয়সা দেই নাই বিদায় কয় তুই জানবি না তোর জবাই দিয়ে তোর কোমরের থেকে চাবি লই আমি টাকা নিব নিশা করার লাগিয়া তোরে মাইরা ফেললে আর আমার নিশা করতে কেউ বাধা দিবে না পুলিশ বলে তারপরে কি করলি বল যুবক এখন তুই চোখের পানি দিয়ে তোর মার জন্য দোয়া করবি এমন কোন রাত নাই তোর ইলিয়াসুর রহমান জিহাদি বন্ধু মার জন্য কাঁদে না তোর মা রংপুর দিনাজপুর কুড়িগ্রাম শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ কেরানীগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর রংপুর তোর মা কোথায় ঘুমায় রয়েছে আমি জানি না শুধু দুই নয়নের পানি দিয়ে শুধু আমার আল্লাহর খুশি করবি দাদা ভাই পুলিশ জিজ্ঞেস করে তারপরে মায়ের কেমনে জবাই দিলি স্যার আমি আমার মায়ের বুকের পরে যখন বৈশা পড়ছি আমার মা বলে বাবারে আমি জানি তুই আমার জবাই দিতে পারবি না এই দেখ আমার চোখের মধ্যে তোর জন্য পানি স্যার এই কথা বলার সাথে সাথে আমি আমার মায়ের চোখ দুটো বাঁধে ফেলছি যেন আমার মা আমার দিক তাকাইতে না পারে এরপরে জিজ্ঞেস করে কি করলি স্যার আমি চোখ দুইটা যখন মায়ের বাইন্দা ফেলছি আমার মা বুঝা ফেলছে আমার ঠিকই জবাই দিবে তখন আমার মা কি বলছে জানেন স্যার কি বলছে বাবা আনোয়ার রে আমি বুঝছি তুই জানোয়ার হয়ে গেছ বাবা আনোয়ার তুই জানোয়ার হয়ে গেছ তুই তো আমার জবাই দিয়েই ফেলবি কিন্তু আমি মরার আগে একটা রিকোয়েস্ট করে যাই রে বাবা কি রিকোয়েস্ট পুলিশ জিজ্ঞেস করে স্যার শুনবেন আমার মা কি বলছে কি আমার মা আমারে বলে বাবা আমার চোখের বান্ধনটা সরায় দে কইখা আমি তোর মরার আগে একটু দেখে যাই বাইজিদ বুঝতামি 400 প্রশ্নের উত্তর দেয় মায়ের দোয়ার কারণে ভাই তুইও জান্নাত জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতের কদম দিতে পারবি এখন শুধু দুই নয়নের পানি দিয়ে কাঁদবি আমি যখন নুরুল কোরআন মাদ্রাসার অফিসে বইয়াছিলাম একটা যুবক আমার হাত ধরে বলে জিহাদি সাহেব হুজুর আপনি সরাইল একটা মসজিদ বানাইতেছেন 3 কোটি টাকা চলে গেছে আমি ফেসবুকে দেখছি ওবাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদি গুনাগার মানুষ আমি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে বাবা সরাইল ক্লাবের সাথেই দেখবো একটা মসজিদের জায়গা কিনছি এই পর্যন্ত আমার মসজিদে 3 কোটি টাকা চলে গেছে বাবা আমি কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্টও চাইয়া লই নাই 3 তলার কাম চলতেছে আমার মসজিদের এই জামিয়া নুরুল কোরআন মাদ্রাসার
প্রিন্সিপাল মুসলিমউদ্দিন সিরাজি আমার মসজিদে জুমা পড়ায় গো বাবা দেইখা আইছো এই পর্যন্ত আমার ঘাম ঝরন পয়সা আমার বাড়ি বেচা পয়সা দিয়ে মসজিদ করছি কেন মসজিদ করছি জানোনি আমার জনম দুঃখিনী মা বলছিল গোপালগঞ্জের জমিনে বসে ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস্তে বাবা একটা মসজিদ বানায় সামান নবী বলছে যারা মসজিদ বানাবে মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর ঘর যারা বানাই দিবে আল্লাহ তাদের জান্নাতে ঘর বানাই দিবে এই আমার কারণে গঞ্জ কালীগঞ্জের খেজুর বাগের সাত পাখির বাইরে কোথায় গেল আমার মা এই সাত পাখিতে পাঁচতলা ছয়তলা সাততলা কালীগঞ্জ সাততলা আটতলা বিল্ডিং এর মালিক আছে বাবা তুমি যখন আগে ইসলামপুর অথবা আলম মার্কেটে ব্যবসা করার জন্য দোকানটা খুলতে যাওয়া তোমার মা বলতো বাবা একটু সকালে সকালে আসিস আজকে তুমি রাইতে একটা দুইটায় বাসায় আসো কেউ ঢাই কেউ জিগায় না বাবা এত দেরি হইল রাত যদি দুইটা বাজত তুমি টাকা দিয়ে গেছো পয়সার জন্য রংপুরে মার বংশ মা আসতে একটু দেরি হবে বাজান বাসার সবাই ঘুমায় একজন মাত্র দরদি ঘুমায় না গো বাবা তার নাম হলো জনম দুঃখিনী যুবক বাইরে এখন দুই নয়নের পানি দে আমার আল্লাহরে বুঝাইয়া খ পুলিশ জিজ্ঞাসা করে কেমনে তোর মায়েরে চাকুটা ঢুকাইয়া দিলি গলার মধ্যে স্যার আমি আমার মায়ের চুলগুলা পাড়াইয়া ধরলাম এরপর আমার মায়ের গলার মধ্যে যখন চাকুটা ঢুকাইয়া দিলাম আমার মা গরু জবাই দেওয়ার মতো জ্ঞান রাখতেছে এ আমার কেরানীগঞ্জের যুব পৃথিবীতে একটা দরদির সৈন্য স্থান পুরা করতে পারবি না সে হলো মা এবার তুই তোর মায়ের জন্য বাবার জন্য দুই নয়নের পানি দিয়া আমার আল্লাহর একটা প্রাণ খুলে ডাক দে গো বাবা যখন পুলিশ জিজ্ঞাসা করে তোর মায়ের জবাই দিলি কেমনে ক স্যার আমি চাকুটা ঢুকাই দেওয়ার সময় আমার মা গরু জবাই দেওয়ার সামনে গ্যাংরাইতে থাকে গ্যাংরাই স্যার আমি আমার মায়ের বডির থেকে মাথাটা আলাদা করে দিলাম স্যার আমি আস্তে আস্তে করে ঠান্ডা মাথায় খুন করিয়া আমার মাথায় কোনো কিছু কাজ করতে ছিল না আমার এলাকার মানুষ আমার হাত পা ভাঙ্গিয়া থানায় দিয়ে দিল এ যুবক বাইরে তুই যখন বরিশালের লঞ্চে উঠ তোর লঞ্চ কাটি দাঁড়াই একটা পুরে রাসুল দিয়ে একটা মাত্র দরদি কান দেয়ার বলে বাবা রে যাও গো বাবা যাও যেখানে থাকো ভালো থাইকো তুমি যখন বাবা রংপুর দিনাজপুর থেকে ট্রেনে বাসে উঠো তোমার মা তোমার সকালবেলার নাস্তা খাওয়াইয়া গাড়িতে উঠে দেয় আরে ভাই এই মা বিলে কার জন জনম দুঃখিনী মা নাই শুধু একটা ডাক দিয়ে আমার মায়ের জন্যে দোয়া করি তোমার মায়ের জন্য দোয়া কইর ইলিয়াসুর রহমান জিহাদির মা বলেছিল ও ইলিয়াস তুই যদি আলেম হস গো বাবা আমি তোরে দুধের দাবি ছাইরে দিব ও বাবা কই গেল আমার মা আল্লাহ দেখো আমার বাইরে যারা বয়ে বয়ে কাম দেয় এদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও জোরকান আমিন জোরকান আমিন এখন তোমাদের কাছ থেকে বিদায়ের আগে শুধু একটা আওয়াজ শুনতে চাই এই জমিনের মালিককে বাবা আমি আপনাদের আরো সময় দিতাম কিন্তু তিন দিন ব্যাপী মহাসম্মেলন যেখানে প্রায় 50 থেকে 60 হাজার লোক অপেক্ষা করতেছে ঢাকার ঐতিহ্যবাহী এই মাহফিলটা রায়ের বাগ মহাসম্মেলনের লাস্টের দিনের আখেরি মোনাজাত আমি এখন যেয়ে দিব
যদি আল্লাহ দেয় আপনাদের কাছ থেকে বিদায়ের আগে একটা অনুরোধ করে যাই, যাদের যে অবস্থায় আছেন সদা সর্বদাই মা বাবাকে ভালোবাসবেন, রাজি আছেন না নাই? মরণের কথা স্মরণ করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সারাটা জীবন আমার আল্লাহরে ভালোবাসবেন। এই কমলা আপেলের সিজন যায়, মা বাবার খবর লইয়া কিছু কমলা আপেল মার জন্য পাঠায় দিও, বাবার জন্য পাঠায় দিও, এর বিনিময়ে তুমি একটা কবুল হজের সওয়াব পেয়ে যাইবা। আল্লাহ আমার ভাইদের সবাইকে কবুল করেন, জানে মালে বরকত দান করে। এই খামোশ, আমি যাইবার আগে কয়েকটা ছেলেদের পাগড়ি দিয়ে যাব, জান্নাতের পাগড়ি। নবী বলেছেন কোরআন শরীফ নিয়ে যখন হাফেজ হয়ে যায় আল্লাহ একটা নাম লইয়া ওই ব্যক্তি কবরে যায়, হাফেজের মা বাবাকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে নুরুল টুপি পরাই দিবে। ও বাবা, আপনার মনটা কি চায় নাই নুরুল কোরআন মাদ্রাসা আপনার ছেলেটারে পড়াইয়া হাফেজ বানাবেন? ইনশাল্লাহ বলেন তো। আমি দোয়া করে যাব, যাইবার আগে সবার কাছে দোয়া চাইব, এই নুরুল কোরআন মাদ্রাসাটা নতুন হয়েছে বাবা, এই মাদ্রাসাটার দিকে একটু তাকাই, একটু তাকাই আনবো বাবা। তাকানোর সাথে সাথে এই প্রশ্ন উত্তর দেখাই নেই, এই আমার দিকে তাকান বাবা, সবার প্রতি আমার দাবি থাকবে, আপনারা এই মাদ্রাসাটার প্রতি একটু নজর দিবেন বাবা, আমারও একটা এতিমখানা আছে আলহামদুলিল্লাহ বলে, আর আমার মসজিদটা দেখে আসবেন। আমি আজকের মাহফিলের সালেউদ্দিন সাহেবকে একটা অনুরোধ করে যাব, বাবা আমি মসজিদ করতেছি, আল্লাহ একটু দেখে আসবেন, দুই রাকাত নামাজ পড়ে আসবেন, আর আমার মাল লেগে দোয়া করে আসবেন। আমি এখানে আসার পরে একটা ছেলে আপনাকে খেজুর বাগ সাত পাখি বাড়ি, সে বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত, কে কি বললো দেখার বিষয় না, আমি আপনাকে অনেক ভালোবাসি, যার কথায় চোখে পানি আসে তার আমি আল্লাহর জন্য ভালোবাসি হুজুর, আমি আপনার কথায় দাঁড়িয়ে রাখছি শাহী মসজিদ থাকা অবস্থায়, হুজুর আপনার মসজিদ করতেছেন আমি যাইতে পারি না, আপনার মসজিদ আমি 500 টাকা দিলাম, আর একটা ছেলে বলে হুজুর আমি 200 টাকা দিলাম, আমি আলম মার্কেটে চাকরি করি, আমি সবার জন্য দোয়া করব, আমার মায়ের জন্য দোয়া করেন, এই মাদ্রাসার জন্য দোয়া করেন, আমার মসজিদের জন্য দোয়া করেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আগামী মাসের 7 তারিখ আমার মাহফিল হলো সড়াইল, ওই মাদ্রাসার মাহফুজুল কোরআন মাদ্রাসা, ওখানে আবার দেখা হবে, ওই দিনকে আমার 3টা মাহফিল ইনশাআল্লাহ তাআলা। আপনারা যাবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ আমার ভাইকে কবুল করেন, চোখের পানিগুলো মাফ করেন, সকলের তওবাকে কবুল করেন। কেউ উঠবেন না, এখন একটা লোক উঠবেন, আমার পরে কি হুজুর আছে না, বক্তা আছে না? হ্যাঁ আমার পরে বক্তা আছে, দাদা ভাই কে উঠবেন না, আমি আরো সময় দিতাম কিন্তু মেহরবানি করে সবার কাছে আমার একটা দাবি রইল, দাদা ভাই একটা লোক উঠবেন না, যাইবার আগে একটা কথা বলে দিয়ে যাই।